অনেক ছিল। আল্লাহর একটা গজব শিয়াদের শুনেন, শিয়াদের মধ্যে কোনো হাফেজ নেই। আল্লাহ যেহেতু কোরআনে বিশ্বাসী নয়, তারা আস্থাশীল নয়, সেই জন্য কোরআনের হাফেজ শিয়াদের মধ্যে নেই, আল্লাহ ওদেরকে হাফেজ দেননি। আর একটা কথা, আর এটা যারা ওদের সাথে চলাফেরা করে রাত দিন তাদের কথা, শিয়ারা যতদিন নাবালক থাকে ততদিন চেহারা মোটামুটি মানুষের চেহারার মতো থাকে, আর সাবালক হলে তাদেরকে আবু বকরকে কাফের ঘোষণা করতে হয়, উমারকে কাফের ঘোষণা করতে হয়, উসমানকে কাফের ঘোষণা করতে হয়, সাহাবাইদেরকে কাফের ঘোষণা করতে হয়, যার ফলে আল্লাহর এমন গজব পড়ে চেহারা পড়ে যে চেহারা বিকৃত, আল্লাহর গজবের চেহারা হয় বিকৃত চেহারা। চেহারা দেখলে বোঝা যায় যে মানুষ চেহারা আছে, বরকতহীন চেহারা আছে। কারণ সাবাল নাবালক পর্যন্ত আল্লাহ মাফ করেন, আর ততদিন পর্যন্ত ওগুলো বুঝেও না জানেও না, মোকাল্লাফ না শরীয়তের, কিন্তু মোকাল্লাফ হওয়ার পরে যখন ইসলাম বিরোধী কাজ করে আর আল্লাহ যাদের সম্পর্কে বলছেন আমি রাজি, বলছেন না আমরা রাজি নাই, তখন তাদের চেহারা আল্লাহর গজব পড়ে। আল্লাহ হেফাজত, আলহামদুলিল্লাহ বলেন, আমি তো আলহামদুলিল্লাহ বলি। শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখে যতটা আলহামদুলিল্লাহ বলি তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলি শিরক বিদাতকারী আর গোমরা ফিরকার লোককে দেখলে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অন্তত এই গোমরাহি থেকে বাঁচিয়েছেন, শরীর সুস্থ থাক আর নাই থাক কদিনের দুনিয়া, তারপরে তো জান্নাতের রাস্তায় আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের পথে রাখেন এবং জান্নাতের ফিরদৌস দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।